নমস্কাৰ, মই ডাক্টৰ সৌৰভ। আজি এটা নতুন ভিডিঅ' লৈ আহিছোঁ। এই ভিডিঅ'টো বনোৱাৰ উদ্দেশ্য এটাই, সেইটো হ'ল টাইফয়েড। বৰ্তমান সময়ত আমাৰ অঞ্চলতে হওক, গাঁৱে ভূঞে চহৰতে টাইফয়েডৰ ইনফেকশ্যন বহুত বেছি বাঢ়িছে। মানুহবিলাকৰ দেহত টাইফয়েড বহুত ধৰা পৰিছে। এইকেইদিনতে মই চোৱা পেচেণ্ট বহুত কেইজনৰ টাইফয়েড ধৰা পৰিছিল আৰু মই চিকিৎসা কৰিছিলোঁ, আৰু বহুত কেইজন পেচেণ্টৰ হিষ্ট্ৰীত এটা কমন আছিলে যে তেওঁলোকে লক্ষণবোৰ আৰম্ভ হোৱা 3 বা 5 দিন আগত হোটেলত পানী খাইছিলে, নাইবা ভাত নাইবা পৰঠা খাইছিলে, এনেকুৱা ধৰণৰ হিষ্ট্ৰী আছিলে। এতিয়া এইবোৰ কিহৰ কাৰণে হৈছে, টাইফয়েড কিহৰ কাৰণে হয়, টাইফয়েডৰ পৰা বাচিবলৈ কি কি কৰিব লাগে, টাইফয়েড হ'লে কি কি লক্ষণ হ'ব পাৰে, টাইফয়েড যদি ভালকৈ ট্ৰিটমেণ্ট কৰা নাযায় কি কি ইয়াৰ কমপ্লিকেশ্যন হ'ব পাৰে, সকলোবোৰ এই ভিডিঅ'টোত ক'বলৈ চেষ্টা কৰিম। ভিডিঅ'টো যিমান পাৰে শ্বেয়াৰ কৰক, কাৰণ টাইফয়েডৰ পৰা বাচিবলৈ কি কি কৰিব লাগে এইবোৰ কথা আমি গম পোৱাটো দৰকাৰ। আহক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। চাওক, টাইফয়েড এটা বেক্টেৰিয়েল বেমাৰ হয়। ইয়াক এটা বেক্টেৰিয়া চেলমোনেলা টাইফি নামৰ এক বেক্টেৰিয়াই কৰায়। চেলমোনেলা টাইফি প্ৰদূষিত পানী খাদ্যত থাকে। যদি আমি পানীটো ভালকৈ ফিল্টাৰ নকৰোঁ, খাদ্যটো বনাই পেলাই গৰমে গৰমে নাখাওঁ, ঠাণ্ডা কৰি খাওঁ, নাইবা ভাতটো বা খাদ্যটো ঢাকন দি নথওঁ, তেনেকৈ এই বেক্টেৰিয়াটো তাত কণ্টামিনেট হৈ পেলাই গ্ৰ' হ'ব পাৰে আৰু তেনেকৈ টাইফয়েড ইনফেকশ্যন আমাৰ দেহত হ'ব পাৰে। এতিয়া টাইফয়েড কেনেকৈ হয়? জেনেৰেলি টাইফয়েড প্ৰদূষিত পানীত থাকে। বানপানীৰ পিছত এই টাইফয়েড ইনফেকশ্যনটো হয়, কাৰণ পায়খানাৰ পানী বানপানীৰ লগত মিহলিত হয় আৰু তেনেকৈ টাইফয়েড ইনফেকশ্যনটো হ'ব পাৰে। মই চোৱা যিকেইজন পেচেণ্টৰ টাইফয়েড ধৰা পৰিছিলে, বহুত কেইজন পেচেণ্টৰ হিষ্ট্ৰীত এটা বস্তু কমন আছিলে যে তেওঁলোকে টাইফয়েডৰ লক্ষণবোৰ আৰম্ভ হোৱা 3 দিন বা 5 দিন আগত তেওঁলোকে হোটেলত জাগৰ পৰা পানী খাইছিলে, নাইবা পৰঠা নাইবা ভাত এনেকুৱা ধৰণৰ বস্তু হোটেলত খাইছিলে। এতিয়া পানীটো যদি ভালকৈ ফিল্টাৰ কৰা নাযায় তাত টাইফয়েড কণ্টামিনেট হ'ব পাৰে, টাইফয়েডৰ বেক্টেৰিয়াটো থাকিব পাৰে আৰু তেনেকৈ সেই পানীটো যদি আমি খাই দিওঁ আমাৰ দেহত টাইফয়েড বেমাৰটো হ'ব পাৰে। আৰু খাদ্যটো যদি ভালকৈ পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতা বজাই ৰখা নাযায়, গৰমে গৰমে সেই ভাতটো নাখাওঁ বা পৰঠাটো নাখাওঁ, বা ভালকৈ যদি ভাত বা পৰঠাটো বা চব্জিবোৰ ভালকৈ ঢাকন দিয়া নাযায়, তেনেকৈ টাইফয়েডৰ বেক্টেৰিয়াটো তাত গ্ৰ' হ'ব পাৰে আৰু টাইফয়েড ইনফেকশ্যনটো আমাৰ দেহত হ'ব পাৰে যদি সেই খাদ্যটো আমি খাই দিওঁ। সেইকাৰণে টাইফয়েডৰ পৰা বাচিবলৈ হোটেলত জাগত থোৱা পানী কেতিয়াও নাখাব, বটলত থকা পানী খাব পাৰে, আৰু পৰাপক্ষত পৰঠা ঘুগুনি ভাত এনেকুৱা ধৰণৰ বস্তু হোটেলত যাতে নাখায়, কাৰণ এই বেমাৰটো আকৌ আহিছে, মানুহৰ দেহত বহুত হৈছে, তো অলপমান এটো আমি বজাই ৰখাটো দৰকাৰ। আৰু ঘৰত আমি ভাত বনাওঁতে ভালকৈ আমি পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতা বজাই ৰাখিব লাগে, আমি ভাতটো ভালকৈ ঢাকন দি থ'ব লাগে, গৰমে গৰমে খাব লাগে, পানী ভালকৈ ফিল্টাৰ কৰি খাব লাগে বা গৰম কৰি খাব লাগে, এনেকুৱা ধৰণৰ কথা আমি গম পোৱাটো দৰকাৰ। টাইফয়েডৰ যিটো বেক্টেৰিয়া সেইটো এজন ব্যক্তিৰ পৰা বেলেগ এজন ব্যক্তিৰ তাতহে আহে, বেলেগ জন্তু বা চৰাইৰ পৰা নাহে। এজন টাইফয়েডৰ পেচেণ্টৰ পৰা বেলেগ এজন হেলথি পাৰ্চনৰ তাত এই টাইফয়েডৰ ইনফেকশ্যনটো আহিব পাৰে, টাইফয়েডৰ বেক্টেৰিয়াটো আহিব পাৰে, নাইবা এজন কেৰিয়াৰ কি হয়, এজন ব্যক্তি যদি টাইফয়েড ইনফেকশ্যনটো হৈ গৈছে কিন্তু তেওঁৰ তাত লক্ষণবোৰ হোৱা নাই, বা লক্ষণবোৰ হয় তেওঁৰ তাত টাইফয়েডৰ বেমাৰটো ঠিক হৈ গৈছে, তথাপিও তেওঁ বেক্টেৰিয়াটো পায়খানাত ৰিলিজ হৈ থাকিব, সেইটো হ'ল কেৰিয়াৰ। তেওঁ নাজানি পেলাই টাইফয়েডৰ বেক্টেৰিয়াটো ৰিলিজ হৈ থাকে আৰু তেনেকৈ তেওঁৰ পৰা বেলেগ এজন হেলথি পাৰ্চনলৈ টাইফয়েডৰ বেক্টেৰিয়াটো গৈ থাকে আৰু ইনফেকশ্যনটো তেওঁ বিয়পাই থাকে। সেইকাৰণে যদি এজন ব্যক্তিৰ টাইফয়েড ইনফেকশ্যন হৈছে তেওঁ ভালকৈ ট্ৰিটমেণ্ট কৰিব লাগে। এই কেৰিয়াৰটো ভালকৈ ট্ৰিটমেণ্ট নকৰিলে এই কেৰিয়াৰ ষ্টেটটো ডেভেলপ হয়। সেইকাৰণে টাইফয়েড যদি হৈছে বা টাইফয়েডৰ লক্ষণবোৰ মই কম, টাইফয়েডৰ লক্ষণবোৰ যদি হৈছে অতি সোনকালে চিকিৎসকক দেখাওক আৰু ভালকৈ ট্ৰিটমেণ্ট লৈ পেলাই টাইফয়েডৰ পৰা মুক্ত হওক। আৰু যদি এজন ব্যক্তিৰ হোটেলত থকা ব্যক্তিৰ বা হোটেলত কাম কৰা ব্যক্তিৰ যদি টাইফয়েড হৈছে, আপোনালোকে সেই ব্যক্তিজনক কামৰ পৰা টাইফয়েডৰ বেমাৰটো ঠিক হোৱালৈকে অলপ বিৰত ৰাখক, কাৰণ তেওঁৰ পৰা বেলেগ কাষ্টমাৰ বা বেলেগ হেলথি মানুহলৈ এই টাইফয়েডৰ বেমাৰটো যাব পাৰে আৰু
ইনফেকশন বহুত বেছি সিভিয়ার হব পারে। সেইকাৰণে এই কথাবোৰ আমি জনাটো দরকার। এটা টাইফয়েড হলে কি কি লক্ষণ হব পারে? প্রথমতে টাইফয়েড হলে জ্বরটো কমকে হয়, কিন্তু ডেইলি জ্বরটো বহুত বেছি বাঢ়ি যায়। 104 degrees Fahrenheit জ্বরটো বাঢ়িব পারে, আর সেই জ্বরটো যদি আমি জ্বরের টেবলেট না খাও, সেই জ্বরটো কেতিয়াও নর্মেল হয়ে না যায়, বডি টেম্পারেচার নর্মেল হয়ে না যায়, মানে জ্বরটো বাঢ়ে আকো নর্মেল হয়ে না যায়, জ্বরটো সদায় উঠিয়ে থাকে, তেনেকুৱা ধরনের হয় টাইফয়েডর জ্বরটো। আর টাইফয়েড হলে আমি যেটা পালস হাও ডক্টরবিলাকে, সেই পালসটো কমি যায়, ব্রেডিকার্ডিয়া বলে কয়, পালসটো কমি যায়। এইবর চিকিৎসকে নিশ্চয় আপনার চাব। আর টাইফয়েড হলে কেতিয়াবা গাত রেসেস উঠে, এই রস স্পট বলে কয়। টাইফয়েড হলে পেট বিষাব, টাইফয়েড যদি বহুত বেশি হয় পায়খানার তেজ যাব, কাহ হব, এনেকা ধরনের লক্ষণ টাইফয়েড হলে হব পারে। যদি এইবুল লক্ষণ হয়েছে আপনাদের ফার্মাসির পর ডাইরেক্ট দরব না খাই পেলে এজন চিকিৎসকর পরামর্শ লোক, আর টাইফয়েডর টেস্ট করাই পেলায় টাইফয়েড হয়েছে নাকি আপনাদের গম পাব পারে। আর সেইটার কারণে আপনাদের এজন চিকিৎসকক দেখাব লাগবে, যদি এইবুল লক্ষণ হয়েছে ডাইরেক্ট ফার্মাসির পর দরব না খাব। আর যদি টাইফয়েড হয়েছে অলপমান আইসোলেটেড থাকক, মানে ক্লোজ কন্টেক্টর পর টাইফয়েড হব পারে, কারণ যদি এজন ব্যক্তির টাইফয়েড হয়েছে, তেও পায়খানা পা আছে, ভালকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাতখন ধোয়া নাই, আর তেওর ক্লোজ কন্টেক্টত থাকা মানুষবিলাকলে টাইফয়েড ইনফেকশনটো যাব পারে, যদি ভালকে তেও হাত ধোয়া নাই বা পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করা নাই। ভাত খোৱাৰ আগত ভালকে সাবন দি হাত ধোব লাগিব, 20 seconds ভালকে হাত ধোব লাগিব, আর পায়খানা পর আহি পেলেও ভালকে হাত ধুব লাগিব, ভাত বনোৱাৰ আগত ভাল পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন বজাই রাখব লাগিব, এনেকুৱা ধরনের কথা আমি জানিব লাগিব। আর এইবোৰ কথা আপোনালোকে নিজে বেলেগকো জনাওক আর ভিডিওটো শেয়ার কৰি দিয়ক, যাতে বহুতে এই কথাবোৰ গম পায়। আর টাইফয়েড হলে কি কি লক্ষণ হব পারে সেটাও কলো। টাইফয়েড যদি ব্যক্তিজন হয়েছে অল্প আইসোলেটেড থাকক, যাতে বাকি মানুষলে টাইফয়েড ইনফেকশনটা গুছি না যায়। আর টাইফয়েড যদি হয়েছে ভালকে ট্রিটমেন্ট লোক, যাতে এই কেরিয়ার স্টেটটা ডেভেলপ না হয়, কারণ কেরিয়ার হয়ে থাকতে আপনার লক্ষণব না থাকে, সেইখানে আপনার গম নাপায় যে ব্যাকটেরিয়াটা আপনার পায়খানাত গই আছে না নাই, তো সেইকারণে ভালকে ট্রিটমেন্ট ললে এই কেরিয়ার স্টেটটা ডেভেলপ নহয়। আর যদি টাইফয়েড যদি ভালকে ট্রিটমেন্ট করা না যায়, কিছু কমপ্লিকেশন হব পারে, ইনটেস্টাইনত পারফোরেশন হব পারে, হার্টত এফেক্ট করব পারে, এনেকা ধরনের সিভিয়ার পায়খানাত ব্লিডিং হব পারে, এনেকা ধরনের কমপ্লিকেশন হব পারে। সেইকারণে আপনাদের যান পারে ভিডিওটি শেয়ার করক, আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখক, অলপমান আইসোলেটেড থাকক। যদি টাইফয়েড হয়েছে ভালকে চিকিৎসা লোক এজন চিকিৎসকরপরা, আর টাইফয়েডটো ভালকে ভাল নোহালেকে অলপমান আইসোলেটেড থাকক। যদি হোটেলত কাম করে অলপমান কামরপা বিরত থাকক, যাতে আপনারপরা বেলেগলে টাইফয়েডটো না যায়। আর ভিডিওটি ভাল লাগিলে লাইক করে দিব, আপনাদের যদি কিবা সুদিবলগিয়া থাকে, কিবা যদি জানিবলগিয়া থাকে, কিবা যদি বেলেগ টপিকত ভিডিও বিচারে কমেন্টত জনাও, মই কমেন্টৰ রিপ্লাই দিম, আর সেই টপিকবোৰৰ ভিডিও বনাবলৈ চেষ্টা করিম, আর রেগুলারলি মই ভিডিও বনাবলৈ চেষ্টা করিম। ভিডিওটো যিমান পাৰে শেয়ার কৰক, যাতে এইবোৰ কথা মানুহবোৰে গম পায়। এনেকুৱা ধৰণৰ হেলথ ৰিলেটেড কথা জানিবলৈ আপোনালোকে চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিয়ক, আর ভিডিওটো চোৱাৰ বাবে আপোনালোকক অশেষ ধন্যবাদ।